শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তাসনুভা মোহনা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী রুবাইয়াত জাহানের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উপমহাদেশের ১৩ জন বরেণ্য শিল্পীর ৪৫টি শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের সুবীর চৌধুরী প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকর্ম প্রদর্শনী ব্রেকিং গ্রাউন্ড আধুনিক চিত্রকলার উত্তরণ। রোববার ছাড়া প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ১৫ই ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত। আলিয়াস ফ্রসিজের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ডক্টর সাজিদ বিন দোজার কার্টুন প্রদর্শনী পিপল অফ মেনি কালার্স। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা এই সময়ে প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কী কী থাকছে এনটিভির অনুষ্ঠানমালায় রাতের আয়োজনে। রাত ৮টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘুমন্ত শহরে। কথাটা তুমি এখন বলতেছ? গত কয়েকদিন ধরে আমি আমার ব্যবসার জন্য যে প্ল্যান করতেছি, এত কিছু আলাপ করতেছি, টাকা পয়সা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, তারপরও তুমি বলতেছ না? তারা ওই ব্যবসা ট্যাবসা না আমাদের দিয়ে হবে না, তার চেয়ে বরং চলো আমরা দুজন গ্রামে চলে যাই। আসলে শহরটাই না আমাদের মতো মানুষের জন্য না। ঠিক বলছেন ভাইয়া, আমারও আপনাদের সাথে নিয়ে, আমারও এই শহরে থাকতে ইচ্ছা করে না, ওই বাড়িতে আমার দমটা বন্ধ হয়ে আসে। হ্যাঁ বলো বলো। আমার কিছু টাকা দরকার ছিল, মানে আমার কাছের একজন মানুষের খুব টাকার দরকার, খুব সমস্যায় আছে। টাকা লাগবে নাও, যত লাগবে ততই নাও, তবু তুমি নাও, তবু যাও, মানে মানে টাকা নিয়ে তুমি যাও। রাত ৯টায় প্রচার হবে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত ৯টা ৪০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিস। প্রাণবে কখনোই আমার কথাগুলো গুরুত্ব দিবে না। আমাদের নিজেদের কাজে ঝুমুর যাস না, বিয়ে হবে আমার। চুপ অনেক বাড়াবাড়ি করতেছ, অনেক বাড়াবাড়ি করতেছ, একদম চুপ। আরেকটা কথা বলবো, রাত ১১টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী রুবাইয়া জাহান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভীষণ সুন্দর লাগছে দেখতে কিন্তু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম শুরুতেই সেটা আমি একদম মনে মনে বলছিলাম, সেটা বলতেই হলো। আচ্ছা, আজকে তো বছরের শেষ দিন, একেবারে ২০১৯ সালের শেষ দিন, তো পুরোটা বছর কেমন গেল শুধু? পুরোটা বছর অনেক ভালো কেটেছে, কারণ দেশে দেশে আছি, সবার সাথে দেখা হচ্ছে, তারপর কাজ হচ্ছে, এর এর বিষয়ে আর কি চাওয়া আছে? একজন শিল্পী তো এটাই চায়। কিন্তু পুরো বছরের সময়টা তো আসলে বাংলাদেশে থাকা হয় না, বছরের বেশিরভাগ সময়ই আপনার কাটে দেশের বাইরে। ইউকেতে থাকেন আপনি, বাংলাদেশে এসেছেন কতদিন হলো? বাংলাদেশে এসেছি এখন ১ মাস হয়ে গেছে। ১ মাসে এসে পরিবর্তনটা কি লক্ষ্য করলেন? পরিবর্তন অনেক, সত্যি কথা, দেশের অনেক উন্নতি হয়েছে। আই এম সো প্রাউড অফ মাই বাংলাদেশ। আমি অনেক অনেক গর্ব করি আমাদের বাংলাদেশকে নিয়ে, কারণ বাংলাদেশ এভাবে এগিয়ে যাচ্ছে, এটা এটা দেখতেই ভালো লাগে। রাস্তা থেকে শুরু করে দেশের উন্নতি হচ্ছে সব দিক দিয়ে, আর্টিস্টদের হচ্ছে, মানে ভালো ভালো ডাইরেক্টরসরা আসছে, যারা যারা ভিডিও ডাইরেকশন দিচ্ছেন এবং মিউজিক ডাইরেক্টরস, মিউজিক কম্পোজার্স, মানে সবার সাথে দেখা করছি এবং সিঙ্গার্সদের সাথে দেখা করছি, ভালো ভালো সিঙ্গার্স যারা নতুন আর্টিস্ট, ওরাও অনেক ভালো গান গায়। তো
এই দেশের বাইরে থাকলে তো আসলে এই যে ইন্ডাস্ট্রিকে দেখা যায় না, যখন দেশে আসি তখন দেখি আর তাদের কাজ দেখে আরও উৎসাহিত হই। আচ্ছা, মানে পুরনো অভিজ্ঞতা এবং নতুন অভিজ্ঞতা দুটো মিলিয়ে একটা নতুন কিছু জন্ম। এক্স্যাক্টলি, এটা একটা খুব সুন্দর একটা ব্যাপার। কিন্তু একজন মিউজিক লাভার আপনি এবং একজন সিঙ্গার, এই বিষয়টা আপনার মধ্যে কবে থেকে গ্রো করলো? মিউজিক লাভার অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে গান গাই, ছোটোবেলা থেকে গান শিখেছি, তবে চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব একটু ভালো কিছু দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার। আর এটা এটা নিজের নিজের মাঝেই কখন মিশে গেছে নিজেই টের পাইনি। আমি ছোটবেলায় গান এবং নাচ দুটোই করতাম, তো নাচের প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল। তো কখন আমি গানে চলে গেলাম এবং গানটা এমনভাবে মিশে গেছে এখন যদি চাইও হয়তো ফেলতে পারবো না, গানের বাইরে আর কোনো কিছু ভাবতে পারবো না। তো প্রফেশনালি গান করাটা তো অনেক পরে হয়েছে, তার আগে দীর্ঘ একটা সময় শেখার মধ্য দিয়ে কেটেছে। কোথায় গান শিখেছেন সর্বপ্রথম ছোটবেলায়? আমি আমার ছোটবেলা অ্যাকচুয়ালি কেটেছে কুষ্টিয়ায়, যেটা বলে লালনের আখড়া, তখন গান শিখেছি। তারপর আবার আমাদের আমার বাবা সরকারি চাকুরি ছিল দেখে বারবার আমাদের বিভিন্ন জায়গায় যেতে হতো। ঢাকায়ও শিখেছি অনেক বছর, ঢাকায় আবার বাফাতে শিখেছি। আবার আমাদের স্বনামধন্য প্রখ্যাত শিল্পী কনক চাপাপার কাছে শিখেছি কিছুদিন। তারপর আবার চিটাগাংয়ে শিখেছি আমাদের ওস্তাদ জি, ওস্তাদ মিহি লালার কাছে, লালাজির কাছে, এবং ওনার কাছ থেকে আমি ক্লাসিক্যাল তালিম নেই। আর এই তো তারপর দেশের বাইরে চলে যাওয়ার পর। আচ্ছা, সেটা কত বছর আগে? হ্যাঁ, এটা তো অনেক বছর, অনেক বছর। আমি দেশে আছি এখন প্রায় 16 ইয়ার্স নাও। আচ্ছা, 16 বছর মানে অনেকটা সময়। অনেক তো 16 বছর আগে বাংলাদেশে যখন ছিলেন তখন থেকে কি প্রফেশনাল মিউজিক ক্যারিয়ারটা শুরু হয়েছিল, নাকি বিদেশে যাওয়ার পর মনে হলো যে না এখন করা যায়? আমি রেডিওতে ছিলাম, চিটাগাং রেডিওতে ছিলাম, তো তখন আমার ফোকাস ছিল আমি গান গাইবো, ঠিক আছে, আমার আমি জানি আমি গান গাইতে পারবো, এরকম ব্যাপার। তো এটা আস্তে আস্তে হয়ে গেছে। আর দেশের বাইরে থেকে আমি বলবো আমি দ্য মোস্ট লাকি ওয়ান যে সিঙ্গিংকে প্রফেশনাল হিসেবে নিয়েছি। এই আত্মবিশ্বাসের সাথে সাথে আপনার গানের গলাও যে ভীষণ সুন্দর সেটা আমার একটুখানি জানা হয়ে গেছে, দর্শকরা না হয় জানো। আচ্ছা, ছোট করে দু লাইন গান শুনি। একটা গান আছে আমার আমার সব গানেরই কম্পোজার রাজা কাশিফ। আচ্ছা, মৌলিক গান শুনবো। হ্যাঁ, মৌলিক গান গাইবো, দেশের গান। এবং এই গানটার সম্পর্কে একটু করে বলি, কারণ এই গানটা আমাদের আমাদের প্রধানমন্ত্রী আছে যিনি আমাদের শেখ হাসিনা আপা, উনিও বেশ অ্যাপ্রিসিয়েট করেছেন গানটা। এটা হচ্ছে আই লাভ মাই বাংলাদেশ। আর এই গানটার লিখেছে সুদীপ কুমার দীপ। আর এই গানটাতে আমাদের রুনা ম্যাম, রুনা লায়লা ম্যামের দুই নাতি গিয়েছে আমাদের আমাদের আমার দুই মেয়ের সাথে। আচ্ছা, তো আমি দুই তিন লাইন গাইছি। হাতে হাত রেখে চলো ছিনিয়ে আনি জয়, দেখবে তাকিয়ে বিশ্ব হবে নতুন সূর্যোদয়ে। হাতে হাত রেখে চলো ছিনিয়ে আনি জয়, দেখবে তাকিয়ে বিশ্ব হবে নতুন সূর্যোদয়ে। চলো কাঁধে রেখে কাঁধ, ভুলি যত রাগ দেশ, গড়ি অল্প অল্প করে আমাদেরই সোনার দেশ। বাংলাদেশ বাংলাদেশ, আই লাভ ইউ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ, আই লাভ মাই বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ, আই লাভ ইউ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ, আই লাভ মাই বাংলাদেশ। চমৎকার। একজন সঙ্গীত শিল্পীর কিন্তু এটাই সব থেকে বড় বিষয়, সেটি হচ্ছে সে যখন গানটি করে সেটি যখন সে ফিল করে করে, অনুভব করে করে, তখন কিন্তু সেই গানটা দর্শকের মনে ছুঁতে পারে। অবশ্যই, শ্রোতার মনে ছুঁতে পারে। আর দেশের গান যদি হয় এটা তাহলে তো কোনো কথাই নেই। ভাবলাম আজকে বছরের শেষ দিন,
আমার বাংলাদেশের দেশকে নিয়ে যদি গান না গাই। আচ্ছা, 16 বছর ধরে দেশের বাইরে থাকার পেছনে এটাও কিন্তু একটা বড় কারণ যে দেশের কথা বেশি করে মনে পড়ে, দেশের গান গাইতে ভীষণ ভালো লাগে। তো এতগুলো বছর সেখানে কাটিয়েছেন এবং সেখানে তো আসলে আমার মনে হয় যে গান করার সুযোগটা বোধহয় অনেক বেশি। স্টুডিও করা আছে, আমাদের নিজস্ব স্টুডিও নেই, তবে এমন একটা স্টুডিও আছে যেটা আমাদের খুবই সাপোর্ট দেয়। আর আমার হাজবেন্ড রাজা কাশিফ, সে খুবই একজন ভালো কম্পোজার, আর তার কাজ নিয়ে এবার আরো স্পেশালি আসা এবং অনেক বেশি অনুপ্রেরণা। সে অ্যাকচুয়ালি রুনা লায়লা ম্যামের করা আমাদের প্রখ্যাত আর্টিস্টদের নিয়ে, যারা লেজেন্ডস ফর এভার যে প্রজেক্টটা হয়েছে, সেই প্রজেক্টটার পুরো 5টা গানই তার মিউজিক কম্পোজ করা, রুনা লায়লা ম্যামের সুরে এবং ওর করা মিউজিক। তো এটা আমাদের খুব বড় করে লঞ্চ হয়েছে and we are very proud of it. যে নুসরত ফতে আলী খান সাহেব এবং আমাদের হরিহরণ জি ছিলেন, তারপর আদনান সামি জি, and then also আমাদের সবচেয়ে আমাদের উপমহাদেশের সবচেয়ে বড় আর্টিস্ট আশা ভোসলে জি, তো ওনাদের সাথে কাজ করেছেন। বাংলাদেশিদের জন্য বাঙালি গান এছাড়াও যারা আসলে বাঙালি নন, বাংলাদেশি নন, তারাও যখন বাংলা গানকে আমাদের মতো করেই আঁকড়ে ধরেন, তখন কিন্তু আমাদেরও ভালো লাগাটা অনেকাংশে বেড়ে যায়। অবশ্যই, সেখানে আপনাদের যে বাঙালি কমিউনিটি আছে, তারা তাদের ওখানেও নিশ্চয়ই কিছু শিল্পী আছেন যারা বাংলাদেশি? বেশ অনেক শিল্পী আছে। তাদের সাথে যোগাযোগটা কেমন, তাদের সাথে কাজ হয় কিনা? আমার সাথে যোগাযোগ খুবই ভালো, কারণ কম্পোজারের ওয়াইফ হিসেবে সবসময় সব আর্টিস্টদের দেখে মিশি, আর ওরাও আসে গান গাইতে আসে, এবং সেও সবার 11 জন আর্টিস্ট নিয়ে, লন্ডনের 11 জন আর্টিস্ট নিয়ে সে দেশের গান, আমাদের দেশের গান, যে সে যদিও বাংলাদেশি না আমার হাজবেন্ড। আচ্ছা, আমরা শুধু দেশীয় গানের কথা বলছি, যেহেতু ইউকে তে থাকা হয়, সেখানকার গান করা হয় কি? সেখানকার গানও গাওয়া হয়। Surely to the sea, darling, so it goes. Some things are meant to be. Take my hand, take my whole life too. But I can't help falling in love with you. স্বতঃস্ফূর্ত, আমার তাই এখানে হাততালি দিতে ইচ্ছে করছে। আর যেহেতু আজকে ইংরেজি বছরের শেষের দিন, একটা ইংরেজি গান শুনলাম, এরকম একটা টেক্সচার কিন্তু ভীষণ ভালো লাগছে। একটা কথা বলছিলেন যে কম্পোজারের ওয়াইফ, আপনার হাজবেন্ড যিনি একজন কম্পোজার, তিনি অনেক ইন্টারন্যাশনাল সিঙ্গারদের সাথেও কাজ করেছেন, এরকম আমরা শুনেছি। আলকা জি এবং অনুরাধা পড়ুয়াল জি, নুসরত ফতে আলী খান সাহেব, এবং অবশ্য আরও অনেক আর্টিস্ট, আমি অ্যাকচুয়ালি নাম এখন সব বলতে পারছি না, কিন্তু অনেক আর্টিস্টদের সাথে সে তার অভিজ্ঞতা আছে, এবং সে আমাদের অনেক অনেক ফেমাস প্যারে লাল সাহেবের, প্যারে লাল জি ওনার সাগরেদ হিসেবে এবার সব বাংলা গান ও স্পেশালি প্যারেলালজিকে শুনিয়েছেন যে গানগুলো কেমন হয়েছে। তো উনি শুনে প্রথমে তো একই, তো এটা তো ওনাদের ল্যাঙ্গুয়েজ না, কিন্তু বাংলা গান মিউজিক শুনে সে মানে অনেক মানে ভালোবাসা দিয়েছে, বলে কি না তুমি অনেক ভালো করেছো, অনেক ভালোভাবে কম্পোজ করেছো, মানে সে উনি অনেক হ্যাপি ছিলেন। আমরা যখন বম্বেতে গিয়েছিলাম এই প্রজেক্টটা নিয়ে, তখন এটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য, অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল সবাইকে কাছ থেকে দেখা, অ্যাজ এ সিঙ্গার এই সেখানে বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করার একটা সুযোগ, কাছ থেকে দেখা। অনেক সময় অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছে যে এত বড় বড় আর্টিস্টদের সাথে আপনার পিকচার দেখা যায়, মানে এটা আসলে কি, কিভাবে, কেন, হ্যাঁ কি হচ্ছে। আমি সবাইকে একই কথা বলি, যখনই আপনারা আমাদের প্রবীণ আর্টিস্টদের যখন আপনারা তাদের সান্নিধ্যে যাবেন, অনেক কিছু শেখার আছে,
অনেক কিছু শেখা আছে, তাদের কথা বলার ভঙ্গি, তাদের এক্সপিরিয়েন্স, এবং বিনয়ী তো হতেই হবে। আমি এটা সবাইকে মানে ছোট যারা আছে, আজকাল তো ছোটরা বেশ, আমি জানি আচ্ছা সিনিয়র আর্টিস্ট আসলে যারা আছেন, যারা আসলে আমাদের পায়োনিয়ার বা আইডল মনে করি আমরা, তাদের নিয়ে আসলে ভালো লাগার কথা বলতে গেলে বোধহয় আজকে সুভাষচন্দ্র আড্ডা পুরিয়ে যাবে না, তবে তাদেরকে সম্মান আমি মনে করি, তাদেরকে সম্মান জানানো এবং তাদের সাথে নমনীয়ভাবে কথা বলা এবং তাদের কাছ থেকে শিখতে পারা, ওটাই আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট সবার জন্য। আচ্ছা আপনার অনেকদিন পর পর বাংলাদেশে যেহেতু আসা হয় এবং অ্যাজ এ সিঙ্গার নিশ্চয়ই শুধুমাত্র পরিবার পরিজনের সাথে মিলিত হবার জন্যই আসা না, পেছনে কিছু কাজও থাকে। হ্যাঁ কাজ আসলে অনেক করেছি এবার দিস মানে এই ইয়ারে আমার অনেক মজার মজার কাজ হয়েছে। দুটো গান আমি মিউজিক ভিডিও করে গিয়েছিলাম, আর এবার এসে বাংলাদেশে এসে সেগুলো মিউজিক ভিডিও বিভিন্ন চ্যানেলে চালিয়েছি এবং আবার এই গানগুলো আবার দেখেছি। আমার দুটো মিউজিক ভিডিও, একটা হচ্ছে রিস্কি রিস্কি চাহনি দিলা, এই দুইটা রিস্কি রিস্কি চাহনি দিলা, এবং আরেকটা হচ্ছে রূপনগরের রাজকন্যা, যেটা অ্যাকচুয়ালি রিটার্নস। এটা গানটা অ্যাকচুয়ালি একটা পুরানো গান, আপনারা সবাই জানেন, আমি ওনাদের সবার পারমিশন নিয়ে বলেছি আপনাদের আপনার এই গানটা, আমি একটা লাইন আমাদের যে নায়িকা অ্যাক্ট্রেস শবনমজি, ওনার কাছে, শবনম ম্যাডাম আছেন, ওনার কাছে আমি বলেছি যে একটা লাইন আপনার ফিল্মে যেতে যে ফিল্মে ছিলেন আপনি, একটা লাইন আমি নিচ্ছি আর কথাগুলো চেঞ্জ করছি, কিন্তু যেহেতু সবাই গিয়েছে আমি একটু ডিফারেন্টভাবে মানে উপস্থাপন করছি যেটা বাইরের দেশেও করছে, কিন্তু এটা আমি সবাই হয়তো অনেকেই বলেছে কেন এটা একটা লাইন নিলো বা কিছু হলো, কিন্তু এটার পিছনে আমার একটা ছোট্ট মজার যুক্তি আমি দিই যে এই গানটা শোনার পর আমার গান ভালো লাগুক না লাগুক, গানটা শোনার পর সে কিন্তু পুরানো গানটা আবার শুনবে নিশ্চয়ই, রাইট, কিন্তু আবার সেই পুরানো গানটা নতুনভাবে আমাদের নতুন জেনারেশন সেই গানটাও শুনবে আমার গানটাও শুনবে, রাইট। খুব সুন্দর একটা যুক্তি, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগলো। আচ্ছা এই যে এত এত গানের কাজ করা হচ্ছে, মিউজিক ভিডিও করা হচ্ছে, তো বাংলাদেশের তো এখন চলচ্চিত্রে প্রচুর গান হচ্ছে, আপনার কি প্লেব্যাক করা হয়েছে? হ্যাঁ প্লেব্যাক করেছি, আমি আসলে দেশের বাইরে থেকেও প্লেব্যাক করার আমার খুবই শখ ছিল, যে এটা পূরণ করেছে রাত্রির যাত্রী একটা ফিল্ম ছিল, ওখানে একটা আইটেম সং ছিল, ওই গানটাতে পারফর্ম করেছে নাইলা নাইম, যেহেতু আইটেম সং, আর গানটা আমি গিয়েছি রাত্রির যাত্রীতে হাবিবুল ইসলাম হাবিবের ফিল্মে, এটা আমার ফার্স্ট প্লেব্যাক করা, ইনশাআল্লাহ আরও হবে আমি ভালো ফিল্ম পেলে আর ভালো কাজ, নিশ্চয়ই আমরা কাজ পাবো আপনার কাছ থেকে অবশ্যই। আচ্ছা বছর তো শেষ হয়ে গেল, 2019-2020 কালকেই শুরু হতে যাচ্ছে, এবং নতুন বছরকে কেন্দ্র করে আসলে অনেকের অনেক পরিকল্পনা থাকে, ছোট্ট করে আপনার পরিকল্পনা জানবো এবং তারপরে একটা গান শুনবো আপনার কাছে। গান শোনার আগে আমি রিসেন্টলি একটা মজার কাজ করেছি, এটা হচ্ছে জেনারেল সরওয়ারদি সাহেব আমার গানে উনি ন্যারেশন করেছেন একটা কবিতা, আর ফেরজানা ব্রাউনিয়া আপা উনি লিখেছেন, আমি একটু করে গেয়ে তারপরে, এইটাও নতুন কাজ আমার। আজকে যখন দাঁড়িয়ে আছো দেখছো তুমি আমায়, আজকে যখন দাঁড়িয়ে আছো দেখছো তুমি আমায়, ভাবছি আমি কি দিয়ে যে বরণ করি খুঁজেছি দেখা পাবো বলে, দেখা পাবো বলে এতটা পথ হেঁটেছি তোমায় ছুঁবো বলে।
ইনস্ট্রুমেন্ট ছাড়াও এত সুন্দর গান, এতটাই ভালো লাগলো, এবং বছরের শেষ দিনের আড্ডাটা এত চমৎকার, হাসি খুশি একটা বরণ করলাম আমাদের নতুন নতুন বছরকে নিশ্চয়ই, এবং আপনার সাথে এই আড্ডাটা ভীষণ ভীষণ ভালো লাগলো আমার। অসংখ্য ধন্যবাদ আমাদের এনটিভির পক্ষ থেকে, অনেক অনেক শুভকামনা রইল। আমি আমি অবশ্যই ধন্যবাদ জানাই এনটিভিকে। আর আমার একটা আমার নিজেরই একটা মজার একটা গান আমি দুই লাইন গাইছি। হাসলে বাঁকা ঠোঁটে হাজার ফুল ফোটে, স্বপ্নগুলো যেন সব সত্যি হয়ে ওঠে। এহে হাসলে বাঁকা ঠোঁটে হাজার ফুল ফোটে, স্বপ্নগুলো যেন সব সত্যি হয়ে ওঠে। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। থ্যাংক ইউ সো সো মাচ ফর ইনভাইটিং মি, অনেক ধন্যবাদ। এই শুভ সন্ধ্যায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে, আর ইনশাআল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি, শুভ সন্ধ্যা।